নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল পয়লা অক্টোবর ব্রহ্মাণ্ডে একটি দুর্লভ পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে চারটি রাশির ধনবর্ষা হতে চলেছে। 12টি রাশির মধ্যে 4টি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন। দেখুন, পঞ্চমহাপুরুষ রাজযোগ, 5টি গ্রহের রাজযোগ, আপনার বুধের ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, শনির শশ নামক মহাপুরুষ রাজযোগ, শুক্রের মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, বৃহস্পতির হংস নামক মহাপুরুষ রাজযোগ, এই রাজযোগগুলো কিন্তু আমাদের জীবনে বিশেষভাবে কিন্তু প্রভাব বিস্তার করে। এবং দেখুন, কন্যা রাশিতে বুধ অবস্থান করছে আগামীকাল থেকে, এবং পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। 4 রাশির অপার ধন আসতে চলেছে। কেউ কেউ বলছেন যে কৌশিকদা, ধনবর্ষা বলতে কি আকাশ থেকে অর্থ পড়বে? কই, আমার জীবনেতে ঘটছে না। দেখুন, আমি বারবার একটি কথা বলছি, ভিডিওগুলো আপনাদের কাছে কেন দিই, যে আপনাদের যদি যোগ থাকে এই সময় আপনারা লাভবান কিন্তু হবেন। আপনাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের পজিশান কেমন আছে আমি দেখতে পাচ্ছি না। বর্তমান যে ব্রহ্মাণ্ডে যে যোগগুলো সৃষ্টি হচ্ছে কি না, তার উপর কিন্তু আমি প্রতিদিন ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি। সমস্যা যাদের আছে, ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, অর্থাৎ ঋণ থেকে বেরিয়ে আসবেন কী করে বুঝতে পারছেন না, যোগাযোগ করুন। ঋণের বোঝা চেপে গেছে, সেখানে নিজেকে সারেন্ডার করতে হবে যে কৌশিকদা যেটা বলছে সেটা আমাকে করতে হবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনারাও কিন্তু হতে চলেছেন মহাকোটিপতি, আরবপতি, অর্থাৎ যার ইনকাম 1000 ছিল তার ইনকাম 5000 হবে, 5 গুণ বৃদ্ধি হবে ইনকাম, লিখে রাখুন। এবং যারা শত্রুতা, অর্থাৎ শত্রু ক্ষতি করেই যাচ্ছে, ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, সন্তানের জায়গা নিয়ে সমস্যা আসছে, বৈবাহিক জীবনের সমস্যা, ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, কর্মহীন হয়ে পড়ে আছেন, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, প্রমোশন নেই কর্মক্ষেত্রে, ট্রান্সফারের জন্য চিন্তা করছে, হচ্ছে না, আমি খুব দায়িত্বের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, এই জায়গাটা আমি যার হাত ধরি তাদেরকে কিন্তু টেনে তুলি, আমি কিন্তু সবারই হাত ধরি না, অনেক ক্ষেত্রে রেমেডি কথাও আমি বলি না, যখন যতক্ষণ না তে সারেন্ডার না করেছে। তো এই ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ 1 বছর পর কিন্তু এসছে। এই ভদ্র নামক মহাপুরুষ রাজযোগের ফলে 4 রাশির কোটিপতি হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 4 রাশি আমি একে একে বলবো, এবং আগামী দিন আপনাদের জন্য ব্রাইট ফিউচার অপেক্ষা করছে। এবং এর পাশাপাশি বাস্তুর দেখার দরকার রয়েছে, বাস্তুক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই তো, অথবা আপনার রত্ন সিলেকশান, অনেক সময় অনেকে রত্ন সিলেকশানের জায়গাটা কিন্তু সমস্যা রয়েছে, কোন রত্ন কার জন্য আইডিয়াল রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু সেই জায়গাটা গাইড কিন্তু দিতে পারবে। যাই হোক, যাদের ভালো লাগবে কৌশিকদাকে, মনে হবে যে একজন ফ্রেন্ড হিসাবে, একজন ফিলোজফার হিসাবে, একটা
নেওয়া দরকার অ্যাস্ট্রোলজার, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। প্রথম রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির চতুর্থভাবে এই ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হচ্ছে। আপনাদের এই সময়ের মধ্যে বাহন, প্রপার্টি, সুখ আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং সুনাম আপনাদের অর্জন হতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার, লটারি, ট্রেন্ডিং থেকেও কিন্তু আপনারা এই সময় অর্থ কিন্তু পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং বুধাদিত্য রাজযোগও কিন্তু থাকছে। অর্থাৎ যারা বিদ্যার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট এই সময় কিন্তু দিতে চলেছে মিথুন রাশি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মিথুন রাশি, চাইলেও ভুলতে পারবেন না এই ভদ্রনাম মহাপুরুষ রাজযোগে মিথুন রাশি। যদি আপনাদের বাই বার্চার ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ থাকে, এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু অর্থনৈতিক সৌভাগ্য কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির এই ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ আপনাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি করবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। যারা প্রমোশন চাইছিলেন, প্রমোশনের একটা বড় সম্ভাবনা আসতে চলেছে, ট্রান্সফারের জায়গা এবং আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা, কেরিয়ার ক্ষেত্রে সফলতা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং দীর্ঘদিন টাকা ফেঁসেছিল, টাকা আটকে ছিল কন্যা রাশি, সেই জায়গাটা কিন্তু রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে কন্যা রাশি। অর্থাৎ এই ভদ্রনাম মহাপুরুষ রাজযোগে কন্যা রাশি কেরিয়ারের ক্ষেত্রে লাভ নিশ্চিতরূপে হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কন্যা রাশির যেমন বুধাদিত্য রাজযোগও সৃষ্টি করছে, দুটি রাজযোগ, এক কথায় যদি বলা যায় ডবল রাজযোগ দিচ্ছে, বুধাদিত্য রাজযোগ এবং আপনার ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ। ধনু রাশির ভাগ্যাধিপতি কর্মভাবে, কর্মাধিপতি কর্মভাবে এবং সপ্তমপতি কর্মভাবে ব্যবসা, অনলাইন বিজনেস, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা থেকে ইনকাম এবং এই সময়ের মধ্যে কর্মক্ষেত্রে আপনার উন্নতি, প্রমোশন এবং কর্মক্ষেত্রে সুনাম অর্জনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে ধনু রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। এই ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ আপনাদেরকে কিন্তু অর্থনৈতিক সফলতা এই সময় কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনার সপ্তমভাবে এই ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই সময়ের মধ্যে মীন রাশির আপনার যেহেতু চতুর্থপতি এবং সপ্তমপতি সপ্তম গৃহে অবস্থান করছে, কৌশিকরায়ের কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই এবং হাওয়াতে আমি কোনো কথা বলি না, সম্পূর্ণ যে আলোচনাগুলো করি না সম্পূর্ণ গ্রহের গোচর ধরে। অর্থাৎ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের শেয়ার বাজার থেকে, আপনাদের ট্রেন্ডিং থেকে, ব্যবসা থেকে, যারা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন মীন রাশির, আগামী দিনে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উন্নতি নিয়ে আসতে চলেছে এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, অর্থনৈতিক সৌভাগ্য আপনাদের দেখা যাচ্ছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা আপনাদের এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে। লিখে রাখুন, এই ভদ্রনাম মহাপুরুষ রাজযোগের ফলে এই চারটি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত, অকল্পনীয়,
লাভ পেতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, জীবনটাকে বদলাতে চাইছেন, আমি একটি কথা বারবার বলি, কৌশিকদার যারা প্রোগ্রাম দেখবেন কি না, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে প্রোগ্রাম দেখুন, এবং আমি যে সাজেশানগুলো দেবো কি না, সে সাজেশানগুলো মানা দরকার। আমি খুব রিসার্চ করে এই কথাগুলো বলছি, কারণ বাস্তু আমাদের জীবনকে কিন্তু বড় ধরনের প্রভাব বিস্তার করে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।